আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে মালবাজার চারশা ও মেটলিতে শিশুদের অধিকার সুনিশ্চিত করতে একটি পথনাটিকা করা হয়। আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে পানি ট্যাঙ্কিতে ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি হেলথ অ্যাসোসিয়েশনের উদ্যোগে একটি শোভাযাত্রা হয়। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার সদস্য, স্থানীয় ব্যবসায়ী, স্থানীয় বাসিন্দা, পুলিশ ও সশস্ত্র সীমাবলের জওয়ানেরা শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। শোভাযাত্রাটি পানি ট্যাঙ্কির রাধাগোবিন্দ মন্দির থেকে শুরু হয়ে বুন্দেশ্বরী প্রাথমিক বিদ্যালয়ে শেষ হয়। এদিন স্বেচ্ছাসেবী সংস্থা স্প্যানের কসিস টিমের উদ্যোগে মালবাজার, চালসা ও মেডলিতে পথনাটিকা হয়। সংস্থার কোঅর্ডিনেটর সৌমিত্র চট্টোপাধ্যায় বলেন, শিশুদের শান্তিতে বসবাস ও তাদের অধিকার সুনিশ্চিত করার লক্ষ্যেই এই পথনাটিকা হয়।